আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির আয়োফিল্ডের গ্রাউন্ডে বসে কিছু পরামর্শমূলক কথাবার্তা বলবো আমাদের দুজন শিক্ষার্থীর সঙ্গে। এই দুজন শিক্ষার্থী, একজন আসছে শুধু চিটাগাং থেকে, আরেকজন আসছে রংপুর বিভাগের আর নীলফামারী জেলা থেকে। তো যাই হোক, তাদের এক মাস প্রায় অলমোস্ট কোর্সের শেষের দিকে এক মাসে তারা কোর্সে ভর্তি হয়েছিল আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে। তো তোমরা যারা সামনে বিমানবাহিনীতে পরীক্ষা দিতে যাবা টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল ট্রেডে, তো এরা দুজনও আমাদের এই একাডেমিতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের জন্য, দুটো ট্রেডের জন্যই তারা প্রিপারেশন নিয়েছে। তো আমরা একটু চেষ্টা করব যে এদের কাছ থেকে, এদের প্রিপারেশনের যে বিষয়গুলো তারা কীভাবে নিয়েছে এই একাডেমি থেকে, সেটা তোমাদের সকলের উদ্দেশ্যে একটু শেয়ার করার চেষ্টা করবো। এতে করে তোমাদের একটু হলেও উপকারে আসতে পারে আমাদের এই আজকের টিউটোরিয়ালটি। আর বলে রাখি, টিউটোরিয়ালটি হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব আমি। তোমরা ভিডিও শেষ না পর্যন্ত আশা করি আমাদের সঙ্গে দেখবেন। তো যাই হোক, প্রথম আমি ইমতিয়াজের কাছে যাই। ইমতিয়াজ, তুমি তো চিটাগাং থেকে আসছো, তাই না? ইমতিয়াজ চিটাগাং থেকে আসছে, তো আমাদের একাডেমির সর্বপ্রথম তুমি খোঁজ বা খবর কোথায় থেকে পেয়েছিলে? আমাদের একাডেমির খোঁজ মূলত আমি পাইছি ইউটিউবের মাধ্যমে। মানে ইউটিউবের মাধ্যমে পেয়েছিলে? আচ্ছা আচ্ছা। তারপরে যেহেতু আমাদের আজকে হচ্ছে আমরা একটু লাউডলি কথা বলার চেষ্টা করবো যখন আমরা কিনা অফিসারের সাথে ভেবে দিতে যাবো, ঠিক আছে, আর বিমান বাহিনীর বা অন্যান্য বাহিনী, তখন আমাদের স্পিচটা সবসময় ক্লিয়ার হওয়া উচিত, বুঝে গেছে কি? তো যাই হোক, তাহলে তুমি ইউটিউবে দেখে আমাদের একাডেমির ট্রেনিং সেন্টারে আসার তুমি সিদ্ধান্ত নেওয়া, তাই না? তো আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে তোমার কেমন লাগছিল? আচ্ছা, তো তুমি এসে ভর্তি হলা চিটাগাং থেকে, এসে তুমি যে মনে করো যে তোমার বিমান সেনা পরীক্ষায় যে কোর্সগুলো তুমি শিখছো বা যে প্রস্তুতিগুলো নিচ্ছো, এটা তোমার কাজে আসতে পারে? আচ্ছা, বুঝতে পারছি। সুতরাং তোমার কাছে আবার আসবো, এবার একটু কিসের কাছে যাই, হায়দার আলীর কাছে যাবো। হায়দার আলী, তুমি তো নীলফামারী জেলা থেকে আসছো, তাই না? জি স্যার। আমাদের এই একাডেমির খোঁজ তুমি কীভাবে পেয়েছো? স্যার, আমি সর্বপ্রথম আপনাদের একাডেমির একটা লিফলেট পেয়েছিলাম, সেখানে আপনাদের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানতে পারি। তারপর ওইখানে ইউটিউব চ্যানেলের একটা অ্যাড্রেস দেওয়া ছিল, সেখানে যাওয়ার পর আমি কিছু ইউটিউবে ভিডিও দেখেছি, এই ভিডিওগুলো আমাকে ইন্সপায়ার করছে এখানে আসার জন্য। এবং এসে আমি দেখলাম এখানকার পরিবেশ এবং এখানকার যে ট্রেনিংগুলো আছে, যেগুলো সমসাময়িকভাবে আমাদের করা হয়েছে, এগুলো অদূর ভবিষ্যতে আমাদের অনেক কাজে দেবে। এবং আমি মনে করি আমার সামনে এটা আমার জন্য ভালো একটা কাজে দিবে এবং আমি যে কোনো বাহিনীর ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আমরা যেহেতু সকলের উদ্দেশ্যে স্পিচ দিচ্ছি বা কিছু বলার চেষ্টা করছি বা কিছু জানানোর চেষ্টা করছি আমাদের একাডেমিতে, তো তোমার মনে হয় যে তুমি যে প্রস্তুতিগুলো নিয়েছো বিমান বাহিনীর আইটিও বলো, ম্যাট্রিক্স বলো, রিসার্চ বা আদার্স বিষয়গুলোর উপরে, তো এই বিষয়গুলো কি তোমার পরীক্ষার মূল পরীক্ষার কেন্দ্রে কি তোমাকে একটু উপকৃত করতে পারে? স্যার, আমি অবশ্যই মনে করি এইগুলো আমাকে অনেক হেল্প করবে। তখন স্যার আমি এখানে আসার পূর্বে এই বছর এইরকম কোনো বিষয়ে কোনো আমার চর্চা ছিল না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এবার ইমতিয়াজের কাছে যাই। ইমতিয়াজ, তোমার যে প্রস্তুতির বিষয়গুলো ছিল, আইটি ম্যাট্রিক্স বলো, আরও কিছুদিন তোমার কোর্স বাকি আছে, এটা শেষ হওয়ার আগেই তুমি দেখবো ইনশাল্লাহ তোমার বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে গেছে। এখন পর্যন্ত যে বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছে তাতে কি তুমি স্যাটিসফাইড যে তুমি ইনশাল্লাহ আইটিএম থেকে গিয়ে ফাইনাল পরীক্ষা কিন্তু ভালো কিছু একটা করতে পারবো? জি স্যার, আমি সামনে আরও হাইজারলে তোমার কাছে সেম প্রশ্ন, ভাইবার যে বিষয়গুলো আছে পরীক্ষায়, বিমান বাহিনী আইটিউ ইংলিশ হয়ে যাওয়ার পরে একটা ছেলেকে ভাইবার ফেস করতে হয়, তারপর মেডিকেল ফেস করতে হয়, তো ভাইবার যে বিষয়টা আছে, ভাইবার এখানে প্রিপারেশন নিয়ে তোমার কি কনফিডেন্সটা কতটুকু বিল্ড আপ হয়েছে? অনেকটাই হয়েছে স্যার। যখন স্যার আমি প্রথম আসলাম, আপনি তো যখন প্রথম ভাইবা টেস্ট শুরু করলেন খুব নার্ভাস ফিল করতাম স্যার। এখন স্যার ভাইবা পরীক্ষা দিতে যেতে নিজে অনেকটা স্ট্রং মনে হয়, ভাইবা করে এখন ততটা নিজেকে আনিজি ফিল হয় না, অনেকটা ইজি ফিল হয়। আচ্ছা,
তো আসলে অনেকে মনে করে যে আসলে স্ক্রিনের সামনে এসে মার্কেটিংয়ের উদ্দেশ্যে আসলে স্পিচ দেওয়া, ইটস নট লাইক দ্যাট। এই পলিসিতে সুজা ট্রেনিং একাডেমি চলে না। সুজা ট্রেনিং একাডেমি চেষ্টা করে যেটা সত্য ঘটনাটাকে সকলের সামনে উপস্থাপন করা। এখন চান্স পাওয়ার মালিক তো আল্লাহ তাআলা, রিজিকের মালিক তো সৃষ্টিকর্তা। আগে আমার উপার প্রস্তুতিটা নিতে হবে, উপার প্রস্তুতি নিয়ে আমার পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। আমার ঢাল নাই, তরোয়াল নেই, আমি এমনি যুদ্ধের ময়দানে চলে গেলাম, তাই বলে কি যুদ্ধ জয়লাভ করা যাবে? কখনোই যাবে না, সম্ভব না, সম্ভব না। আমার রসদ নিয়ে যেতে হবে। এই রসদটাই হচ্ছে হলো চেষ্টা করে সোজা ট্রেনিং একাডেমি প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সকলকে আমরা আমাদের সাধ্যমতো প্রস্তুতি কোর্স করিয়ে থাকি। আর অনেকের রিকোয়েস্ট থাকে যে স্যার আপনাদের একাডেমিতে বিষয়গুলো কীভাবে প্রস্তুতি নিয়ে থাকেন বা কীভাবে করেন, এই বিষয়গুলোর উপরে টিউটোরিয়াল দিলে পরে আমাদের জানতে সুবিধা হতো বা আপনার একাডেমি সম্পর্কে বুঝতে সুবিধা হতো। তো আসলে এই একাডেমির অ্যাক্টিভিটিস তোমাদের সামনে বোঝানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এতে তোমাদের ভালো লাগলে তোমরা আসলে আসতে পারো প্রস্তুতি নেওয়ার জন্য, আর যাদের ভালো লাগবে না তারা প্রস্তুতি মূলক এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নিজেরা প্রস্তুতি নিতে পারবো। আশা করি যারা আপনার প্রস্তুতি নিতে এক বিন্দু পরিমাণ হলেও তোমরা উপকৃত হবা, এটা আমি আশা করি। তো যাই হোক, তোমাদের পরীক্ষা, তোমার কবে পরীক্ষা আছে? জীবন ভাই 19 তারিখে পরীক্ষা আছে। আর তোমার হাজার? স্যার আমি দুটো বিষয়ে যেহেতু প্রস্তুতি নিয়েছি, সেহেতু আমার টেকনিক্যাল আছে ডিসেম্বরের 10 তারিখে এবং নন টেকনিক্যাল আছে জানুয়ারির 17 তারিখে। মানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটাতে তুমি পরীক্ষা দেবে? স্যার আমি দুটোর জন্যই প্রিপেয়ার নিচ্ছি। যাই হোক, আর তোমরা দোয়া করবা হায়দার আলীর জন্য। হ্যাঁ, হায়দার আলী পরীক্ষা দিতে যাবে এবং ইস্তিয়াকও পরীক্ষা দিতে যাবে। তো এরা প্রস্তুতি নিচ্ছে, এদের প্রস্তুতির বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা জানানোর চেষ্টা করলাম যে এরা আসলে কীভাবে প্রস্তুতিগুলো নিচ্ছে এখান থেকে। তো দোয়া করো আমাদের সকলের জন্য, তোমাদের জন্য আমরা দোয়া করি যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডে এর মধ্যে সমসাময়িক বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাওয়া। তো তোমাদের সকলের শুভকামনা রইল সকলের প্রতি আমাদের এই একাডেমির পক্ষ থেকে। আর একাডেমিতে যখন আসতে চাও বা অনেকে যোগাযোগ করো, আমাদের স্কুলের নাম্বার দেওয়া আছে, স্কুলের নাম্বার থেকে অফিসে ফোন করে তথ্য জানতে পারো। শুধু যে আসতে হবে একাডেমিতে এমন তো না, যে কোনো ধরনের তথ্য যদি প্রয়োজন মনে করো আমাদেরকে ফোন করে যোগাযোগ করো আমাদের সাথে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্য। সবাই ভালো থেকো সেই পর্যন্ত। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, ছোট্ট একটা লাইক শেয়ার অথবা কমেন্টস অথবা সাবস্ক্রাইব চাই যদি আমাদের এই টিউটোরিয়ালগুলো তোমাদের এক বিন্দু পরিমাণ হলেও উপকৃত করে বা উপকৃত হব তোমরা দেখে, তবে তোমরা এই কাজটা করবা। লাইক শেয়ার কমেন্টস অথবা সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটা। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে সোজা ট্রেনিং একাডেমির নেক্সট টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।